একটি সিনেমার শুটিং বন্ধ হয়ে যাওয়া শুটিং আবার শুরু করতে পতাকা বৈঠকে বসেছিল বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা বৈঠকের সমাধান করে অনুমতি দেন শুটিংয়ের। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে বাংলাদেশের সৃজনশীল পরিচালক গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমার শুটিং নিয়ে ঘটে এই ঘটনা। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের সিনেমা কাজল রেখা। সঙ্গীত নির্ভর এই চলচ্চিত্রে রয়েছে 20টিরও বেশি গান। অভিনয় করেছেন মিথিলা, আজাদ আবুল কালাম, শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ জাকের সহ একঝাঁক তারকা। নেত্রকোনার সুষম দুর্গাপুরে সীমান্তবর্তী অঞ্চলে শুটিং চলাকালে এক ভিন্ন অভিজ্ঞতার শিকার হয় কাজল রেখা টিম। নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম জানালেন প্রতিকূল সেই অভিজ্ঞতার কথা। তো আমরা একটা টিলার উপরে আমরা একটা মন্দির বানাবো, স্থাপনা উঠতে শুরু করলো, হঠাৎ বিজেপি থেকে আমাদের কাজ বন্ধ করে দিল, বুঝি নাই কেন। পরে ওনারা দেখালো যে দেখো তোমরা যেখানে দেয়াল করেছ তার এক হাতের মধ্যে সীমানা পিলা, বেসিক্যালি 200 গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি করা যায় না, এবং আমাদের কাজ বন্ধ করে দিল, মহাবিপদ কী করি। তারপরে আমি বিজেপি সদর দপ্তরে যোগাযোগ করলাম, তো ওনারা খুবই সদয় হলো, তারা নেত্রকোনাকে বলে দিল, নেত্রকোনা বিএসএফের সাথে পতাকা বৈঠক করলো এবং তারপরে আমরা অনুমতি পেয়ে গেলাম। নানা প্রতিকূলতার পর শেষ হওয়া এই চলচ্চিত্র গণমানুষকে সুস্থ বিনোদন দেবে বলেই বিশ্বাস রাখছেন এই নির্মাতা। যত দুর্গম পথ তত কনসেন্ট্রেশন লেভেল বেশি এবং তত টিম ওয়ার্ক অনেক শক্তপোক্ত। তো আমরা ছবিটা বানিয়ে শেষ করে যে দুর্গমতা পার হয়ে এসেছি, নাও আমি খুব খুশি যে এটা দর্শকের সামনে দেওয়া যায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 9ই ফেব্রুয়ারি মুক্তি পাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত কাজল রেখা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।